গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা সত্যি খুব জরুরি। আজকে হলো মনসা পুজো, যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা তো নিশ্চয়ই জানো, বাবাকেও নিশ্চয়ই জানো। তো আমি আর বাবা এখন যাচ্ছি পুজো দিতে। আমার হাতের অবস্থা খুব খারাপ, এই দেখো হাতের ওই জায়গাটা একটা বীভৎস ফোসকা আছে, সেটা ফেটে গেছে, যা তা কন্ডিশন। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। আজকে মনসা পুজো, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। রিমা আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে পুজো দিতে এসছে, তো বলো পুজো শেষ হয়ে গেছে, আয় একটুখানি সমস্ত ধরে ধরে নিয়ে যায়, বিকজ ওর হাতে একটা ফোসকাও পড়েছে। এই যে হয়ে গেল পুজো, হয়ে গেছে আর এই যে ঘট নিয়ে এখন বাড়ি আছে। ওরা এখানে ডেইলি লেখা শুরু করেছে, ডে ওয়ান ডে টু। এটা তো আমার জিনিস, আমার দিকে ক্যামেরাটা ঘোরানো হোক, জিনিসটা আমার, টু ডু লিস্টটা আমার, কাজকর্ম আমার, এতে লেখে অন্য কেউ। আমি প্রতিবার লিখলে ও এসে ডাস্টার দিয়ে মোছে, বুঝে বুঝে গিয়ে নিজে লেখে। আজকে কি লেখা? ডে ফোর ইজ গোয়িং ওয়েল উইথ সোনাই, উই উইল গো ফর ঘুরু ঘুরু ঘুমি ঘুমি টুডে। এবার হলো ব্যাপারটা, সবসময় ওইটাতে লেখা থাকে হলো আমার নাকি উইথ সোনাই সবকিছু কাজের হেল্প হয়, উইথ সোনাই আমার নাকি দিন ভালো যায়, উইথ সোনাই কিন্তু থাকেই না। গেলাম খেয়ে দিয়ে কমপ্লিট করে, একদম অনেকটা কাজ আছে আজকে, সেই কমপ্লিট করতে হবে। এখানে কাজ করি আমি, মানে যাদের হয়ে কাজগুলো করি ইভেন্টে, তাদের অ্যানুয়াল ডে আসছে, সেই অ্যানুয়াল ডের আবার প্রিপারেশন নিতে হবে, সেগুলো নিয়ে আজকে আবার মিটিং আছে। তো যাই আগে মিটিংটা শেষ করি। এবার রিমা সোনাইকে নিয়ে একবার বেরোতে হবে, তারই ফাঁকে আয় বললাম যদি সময় না হয়, বাই চান্স যদি লেট হয়ে যায়, এটা কাটতে হবে আমাকে, এটা জাস্ট আমি উড়িয়ে দিই, ওড়াবো না পুরো, জাস্ট বিয়ার ট্রিমিং করাবো, করিয়ে তারপরে আমি যাবো। আমি তো বাড়িতে ফিরে এসে খেয়ে দিয়ে তারপর এনারা বললেন যে না, আমরা ওষুধ কিনতে বেরোবো হয়েছিলাম, সেই ওষুধ কেনার জন্যই বেরোবো। তা ওষুধ কিনতে এখন নিয়ে দিচ্ছে, জানি না ওষুধ দুটো পাওয়া যাবে কিনা, কারণ যে দোকানটায় কেনার কথা সেটা বাবু এটি অনেকটাই বন্ধ। তা এখন এরা কি করবি তোরা? একটু ঘুরবো না, ঘুরবো না মানে আমরা একটু টুকটাক কিছু খাবো, সেটা আমাদের প্ল্যানে ছিল, বেরোবো যখন বাগুইটি আসবো কিছু খাবো না। এই যে একজন এখানে দাঁড়িয়ে গেছে কাবাব খেতে, আরেকজন ওখানে দাঁড়িয়ে গেছে মোমো খেতে। ভাই সেরা তোদের, সেরা তোরা, সেরা তোরা। এই বলছি যে এক মাস এক সপ্তাহ তোরা বাইরের খাবার খাবি না। একজন এখানে খাচ্ছে মালাই টিক্কা, আরেকজন এখানে আচারি টিক্কা খাচ্ছে। তোদের সে খেয়ে হাতে না না, আমি খাচ্ছি না, আমি এক পিস করে টেস্ট করেছি। ওদিকে তো খাওয়ান দাওয়ান সমস্ত কিছু হলো, এখানে যা সবজি বাজারটা এবার করে নিই, কালকে স্যাটারডে অলরেডি বেচবে, ঠিক আছে করে তারপর বাড়িতে ওদের নামিয়ে। তো আমরা অরুণ আইসক্রিমে এসেছিলাম, কারণ বাবি আসার পর থেকে বাবি কোনোদিন অরুণ আইসক্রিমে খায়নি। তো আমরা, আমি আর শোনাই সেদিনকে বলেছিলাম যে বাবি তোমাকে অরুণ আইসক্রিমের আইসক্রিম খাওয়াবো, এই জন্য ওদের জন্য আইসক্রিম নিলাম। আর এখানে দেখো এই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, বলছি শোনাই আজকে সন্ধেবেলায় মানে দুপুরবেলা আমাকে বলেছিল যে দিদি এক মাসের জন্য আর কোনো আইসক্রিম করবি, কোনো কিছু খাবো না, এক মাস পরে খাবো, সেদিন তুমি আমাকে খাওয়াবে। আজকে আমি গাড়ি থেকে নামার সময় জিজ্ঞেস করলাম তুই খাবি কি খাবি না বল, হাসছে মানে খাবে, শুধু খাবে না আবার ভ্যারাইটি বলে, বলে বেলজিয়াম চকলেটটাই এনো, এই নাকি চকলেট খাও। তবে তো সোনাই এর এতটা মিষ্টি থাকবে না, সোনাই যদি আইসক্রিম না খায়। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা ধরতে সমস্যা হচ্ছে হাতটার কারণে, হাতে একটা মারাত্মক ফোসকা পড়েছিল এবং সেটা ইতিমধ্যে যাতা অবস্থা, তো সেখানে প্রচন্ড জ্বালা ব্যথা সবকিছুই হচ্ছে, তো সেই জন্য হাতটাকে মুড়িয়ে এইভাবে বেরিয়েছিলাম। আর এই যে এই হলো আমাদের সোনাম ধরলো মিষ্টি সোনাই, যে আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছিল দুপুর বেলা, যে বিকেল বেলা আবার আইসক্রিম খাওয়া ধরে নিয়েছে। বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাজার ফাজার সবকিছু করে চলে এসেছি, কালকে ভেজ আছে তো সেই জন্য আর মাছ মাংসের কোনো ব্যাপার নেই, জাস্ট নর্মালি সবজি বাজার। আমার হাতটার অবস্থা কি জানি বুঝতে পারছি কিনা জানি না, এখানে প্রথমে একটা জল ফোসকা পড়েছে হাতে আর আঙুলে, সেখান থেকে মানে হ্যাঁ হয়তো ইদানিং একটু জল ঘাটাঘাটিটাও বেশি হয়েছে, সেটার উপর আবার সেদিন মাটন করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছে কড়াইয়ে, ভাই দুটো মিলেমিশে একদম বিতিকিচ্ছের একটা ব্যাপার ছিল, আজকে যেই ফোসকাটা ফেটে গেছে, যন্ত্রণা মানে মারাত্মক যন্ত্রণা।
সোমা সোনাই মিলে সেটাকে কোনো ভাবে একটু ট্রেসিং ফেসিং করে দিয়েছে। ভাবি আমাকে বলছে আমি রাত্রিবেলা চেপে চেপে এ করে দেব, প্রচণ্ড আর কি রক্ত বেরোচ্ছে এখন এর জন্য। আর ডান হাত বা হাত যে কোনো জায়গা দেখবে যখন ওই জায়গা কেটে যায় বা কোনো কিছু হয়ে যায় মনে হয় যেন ওই জায়গাটাই সব থেকে বেশি কাজে লাগে। যাই হোক, আমি ক্লাস করাতে গেলেও অঙ্ক করতে পারছি না, কারণ হাতটা মোড়াতে গেলে আমার অসুবিধা হচ্ছে এই। আর তো আজকে রাত্রিবেলা ইচ্ছে আছে একটুখানি ঘরটাকে ঠিকঠাক করব, কারণ ঘরটা প্রচণ্ড আর কি অগোছালো হয়েছিল, প্রচুর জামা কাপড় এদিক ওদিক এদিক ওদিক হয়েছিল এই কদিন, আমিও খুব অ্যাপোজিট হয়েছিল। তো ঠিক আছে, এটা কিছুক্ষণের ব্যাপার, সবকিছু গোছানো আছে, জাস্ট আলমারিতে মানে তুলে দিতে হবে। বলেছিলাম যে ঘরটা একটুখানি ঠিকঠাক করে নেব, একটুখানি জামা কাপড়গুলো আর কি ঢুকিয়ে দিয়েছি যতটা পেরেছি, মানে আর কি আলমারির ভেতর বাদ বাকি যা আছে কাছে দেওয়া সেগুলো, কিছু আয়রন করতে দেওয়ার আছে সেগুলো দিয়ে দেবো। সত্যি কথা মানে ওয়ান উইক কি করে চলে যায় এটা বোঝাও যায় না, আর অন্যান্য কাজগুলো করতে গিয়ে না এই কাজগুলো কেমন যেন একটা, মানে আমি তো রেগুলার বেসিসে রান্না করি না, তো সেই জন্য মানে এই দিকটা তখন আর কি পারফেক্ট থাকে, এবার যখন দেখছি ওই দিকটায় অনেকটা টাইম দিয়ে দিচ্ছে তখন এদিকটা একটু ঠিক আছে, এদিকটাও আস্তে আস্তে ব্যালেন্স হবে। এবার সেই জায়গাটার থেকে গোছালাম যে কোন কোন জিনিসগুলো শুভমের শার্ট আয়রনে যাবে, এবার কোন কোন আমার সালোয়ার এগুলো সব আয়রনে যাবে, সব কিছু ঠিক করলাম। এই উইকলি যেগুলো পড়া হয় সেগুলো সব কিছু ঠিক করলাম, সব কাঁচার জিনিসগুলো ঠিক করলাম, সব কিছু করে অনেকটা অর্গানাইজ হয়েছে, আস্তে আস্তে হয়েও যাবে। আর আপাতত এইটুকুনি। আর আজকে যে একটু বেরিয়েছিলাম, সিরিয়াসলি আমাকে সোনাই বলছিল যে দিদি আর চলো একটু, তোমার বেরোনোটা দরকার, পুরো তুমি বাড়ির মধ্যে রয়ে গেছো, চলো একটু। এর জন্য ওষুধটা কেনা হলো না, ওষুধটা আনতে কালকে যেতে হবে, কারণ ফ্রাইডে আজকে হঠাৎ করে দেখলাম বাগুয়েটি আমরা যে দোকানটা থেকে ওষুধ আনি সেটা তো বন্ধই, এবং বাদ বাকিও যে মানে ইমার্জেন্সিতে যে অন্য কোনো দোকান থেকে আনবো বাগুয়েটির আজকে বেশিরভাগ দোকান বন্ধ, নিশ্চয়ই হয়তো কেউ মারা গেছেন এই কারণের জন্যই বন্ধ, বুঝতে পারলাম না, কোনো জায়গা থেকে কিছু শুনিনি। এটাই, যদি এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।